কমার সময় পুঁটি মাছের টোপ, আর বাড়ার সময় যেন বোয়াল মাছের, ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে। গত 21 মার্চ দেশের বাজারে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুয়েলস। নতুন দাম 22 মার্চ থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে। তো চলুন দেখে নেই দাম বাড়ানোর পরে কত রয়েছে সোনার দাম। দাম জানার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে। তো চলুন শুরু করি। হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 1,14,078 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 1,08,883 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে 93,312 টাকা। এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম রয়েছে 77,799 টাকা। এবার আমরা দেখে নেব দেশের বাজারে আটানা সোনার দাম কত রয়েছে। হলমার্কযুক্ত 22 ক্যারেট আটানা সোনার দাম রয়েছে 57,038 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট আটানা সোনার দাম রয়েছে 54,416 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট আটানা সোনার দাম রয়েছে 46,656 টাকা। দর্শক বন্ধুরা, সোনার দাম বারবার পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়ে গেছে রূপার দাম। তাহলে চলুন দেখে নিই দেশের বাজারে রূপার দাম কত রয়েছে। হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে 2,100 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে 2,006 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি রূপার দাম রয়েছে 1,714 টাকা। এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম রয়েছে 1,283 টাকা। এবার আমরা দেখে নেব আপনি যদি ব্যবহার করা এক ভরি সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি 20% বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন। হলমার্কযুক্ত 22 ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 91,262 টাকা। হলমার্কযুক্ত 21 ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 87,106 টাকা। হলমার্কযুক্ত 18 ক্যারেট এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 74,650 টাকা। এবং সনাতন পদ্ধতির এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন 62,293 টাকা। বিশেষ দ্রষ্টব্য, স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি 3,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাবা জুয়েলস, এবং সর্বক্ষেত্রেই 5% ভ্যাট প্রযোজ্য হবে। দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।